হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে, আমিও ভালো আছি। আজকে চলে যাচ্ছি দিদির বাড়িতে শিলিগুড়িতে আর কি। বোন এসছে, বোনের সঙ্গে যাচ্ছি। বোন যাবে জলপাইগুড়িতে, ওর সঙ্গে যাওয়া। ও যেহেতু অর্ধেক পথ যাবে, সেই জন্যই মা বলছে যেহেতু ও যাবে তো অর্ধেক পথ তো ওর সঙ্গে চলে যায়। তো দেখো আমার ভোলা পেছন পেছন আসছে আর কি, দেখছে যে আমরা সবাই কোথায় চলে যাচ্ছে। আর আমি বাড়ি থেকে বেরোলি, আমার পেছন পেছন ও বেরোবেই আর কি। ওদেরকে ছেড়ে আমার ভালো লাগে না খুব একটা। তো আমি বাবা আমাদের রেখে আর কি স্টেশনে ছেড়ে আসছে। আমরা কোথাও গেলে বাবা স্টেশনে ছাড়তে যায় আর কি, নয়তো বেশি বিশে ব্যাগপত্র হলে টোটো করেই যাই। তো এবার যেহেতু বোন আর আমি আসছে, সেই জন্য আমরা বাবার বাইকে করে এসছি। বাবা বেশিরভাগ দিয়ে যায় বোনকে। তো আমরা স্টেশনে পৌঁছে গেছি, আর ট্রেনটা আমাদের অনেকটাই লেট ছিল, তাই ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। আর ওই দিন প্রচুর ভিড় ছিল স্টেশনে, প্রচুর যা রোদ ছিল তার মধ্যে আবার প্রচুর ভিড় ছিল। তো অনেকক্ষণ স্টেশনে দাঁড়িয়েছিলাম, ট্রেনটা অনেকটাই লেট ছিল। তো ট্রেন চলে এসছে, আমি বোন সবাই মিলে এই ট্রেনে উঠে পড়লাম আর কি দুজনে। তো ট্রেনের মধ্যে উঠেও ভীষণ গরম ছিল আর কি, যেহেতু প্রচুর ভিড় ছিল ওই দিন স্টেশন। দেখো একটা ছেলে মেয়ে ভীষণ একটা ছেলে একটা মেয়েকে চা করতেছিল ট্রেনের মধ্যে, আমি শুধু দেখছিলাম আর কি। যাই হোক, কেয়ারিং যাকে বলে, সবাই কেয়ারিংটা করতে পারেন আর কি। তো আমরা বোন চলে এসেছে আর কি জলপাইগুড়ি স্টেশনে। আর বোন যেহেতু জলপাইগুড়িতে চলে আসছে, চলে যাচ্ছে। আর আমি যা বলছি তাই আমার কিছুটা পথ যেতে